নতুন ভাবে আপনি না হয় একটু শান্ত হয়ে বসেন, এক্ষুনি হয়তো ওনারা চলে আসবেন। এই লগ্ন বড় হচ্ছে না, নতুন ভাবে না ডাকতে, তারপর তো কেন ডাকছিস? ও সরি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কি তাহলে নতুন ভাবে কে অন্য কোনো নামে ডাকবো? আর কি নামে ডাকা যায় মিরাজ? একটা জিনিস অবশ্য বলা যায়, সেটা অবশ্য আমি আগেও বলেছি, তাই না বড় ভাইয়া? কি দুই নম্বর ভাবি? মিজান, এরা সত্যি কি তোমার ভাই নাকি? কি সব বলছে ওরা? এক্ষুনি সরি বলতো ভাবির কাছে, যা বলেছিস তার জন্য ক্ষমা চা। ক্ষমা? এতে ক্ষমা চাওয়ার কি আছে ভাইয়া? তোমাকে তো আমি আগেও বলেছি, উনি হচ্ছে তোমার দুই নম্বর স্ত্রী, মানে সেকেন্ড ওয়াইফ, তো এর মধ্যে তো ক্ষমা চাওয়ার কিছু নেই। সেই হিসেবে তো আমরা তাকে দুই নম্বর ভাবি বলতেই পারি, তাই না? আবার অন্য অর্থেও কিন্তু ভাবিকে দুই নাম্বার বলা যায়, তাই না মিরাজ? কোন অর্থ? কি বলছো সব তোমরা? কেন ভাবি, ঠকবাজি আর প্রতারণা যারা করে তাদেরকে তো দুই নাম্বার বলে, তাই না? রিমা, কি আজে বাজে কথা বলছো তোমরা? পাগল হয়ে গেছো তোমরা? কে কে আজে বাজে কথা বলছে? কি ব্যাপার, কোথায় ছিলেন এতক্ষণ? এতক্ষণ ধরে কি কথা হয়েছে আমি বুঝলাম না। আপনার সাথে আমি ডক্টর মাসুদ? জি মিজান সাহেব, ডক্টর মাসুদ আপনার প্রাক্তন স্ত্রীর কথিত প্রেমিক। এত বড় সাহস, এত বড় স্পর্ধা আপনার, আমার বাড়িতে এসেছেন আপনি? অনেকক্ষণ আগে এসেছে উনি আর ওই যে তোদের উকিল সুমিত সাহেব, তার সাথে তো তোর মার আর আমার এতক্ষণ কথা হলো আর কি কথা ওদের সাথে? তোর মা এখনই আসছে, ওই শাড়িটা পাল্টে আসছে, অনেক ধোয়া মোছা করেছে তো, একেবারে শাড়িটা ময়লা হয়ে গেছে, আসছে এখনই আসছে। ধোয়া মোছার এখনো অনেক কিছু বাকি আছে বাবা, আসল ময়লা তো এখনো পরিষ্কার হয়নি। আমার সাথে দেখা না করে ওই ঘরে কি কাজ আপনার? কি হল, কি বলেছেন আপনি ওনাদেরকে? আমি না বুঝতে পারছি না আপনাদের কারো কথা। আমি জানতে চাচ্ছি যে এই বাটপার মাসুদ কেন আমার বাড়িতে, কেন কেন তাকে খাতির করে ঘরে ডেকে এনে কথা বলতে হবে? বললাম না তোর মা আসুক, আরে এক্ষুনি চলে আসবে, একটু অপেক্ষা কর না তোরা। কি হয়েছিল আপনার, কোন সমস্যা? না আমি ঠিক আছি, ঠিক আছে।